বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পাল বংশের রাজা রামপালের সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর তার দুই ভাই সুরপাল ও রামপাল মগধে আশ্রয় নেন। সুরপাল কিছুকাল মগধে রাজত্ব করেন। তারপরে রামপাল বারেন্দ্রীর পৈতৃক সিংহাসন দিব্য ও তার বংশধরদের হাত থেকে পুনরুদ্ধারের কাজে হাত দেন। সম্ভবত দিব্য মগধ থেকে পাল অধিকার লুপ্ত করার জন্য চেষ্টা করেন। এই সূত্রে রামপালের সঙ্গে দিব্যর তীব্র বিরোধ দেখা দেয়। সম্ভবত দিব্য মগধ আক্রমণ করেন। এই অংশে রামপাল রাজত্ব করতে থাকেন। ইতিমধ্যে দিব্যের মৃত্যু হলে তার ভাই রুদ্রক বা রুদ্র এবং তার পুত্র ভীম বারেন্দ্রীর সিংহাসনে বসেন। রামপাল বারেন্দ্রীর সামন্ত রাজাদের সাহায্য চাইলে তারা ভীমের প্রতি আনুগত্য দেখান এবং রামপালকে প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত রামপাল তাদের ভূমি ও অর্থদানের প্রলোভন দেখালে তারা রামপালকে সাহায্য করতে রাজি হন। রামপাল তার মাতুল রাষ্ট্রকূট মদন দেবেরও প্রভূত সাহায্য পান। বাংলার যে সমস্ত সামন্ত রামপালকে সাহায্য দেয় রামচরিতে তাদের তালিকা দেয়া আছে। এই তালিকা দেখলে বাংলায় তখন সামন্ত শক্তির বিস্তৃত ক্ষমতার পরিচয় পাওয়া যায়। এই রাজাদের মধ্যে ছিল এক কোটাটবি বা বিষ্ণুপুরের রাজা বীরগুণ, দুই দণ্ডভুক্তি বা দাঁতনের রাজা জয় সিংহ, তিন বাল বলভী বা মেদিনীপুরের রাজা বিক্রম, চার অপার মন্দার বা হুগলির রাজা লক্ষ্মীসুর, পাঁচ কুজবটি বা সাঁওতাল পরগনার রাজা সুরপাল, ছয় তৈলকম্পা বা মালভূমের রাজা রুদ্রশিখর, সাত উচ্ছাল বা বীরভূমের রাজা ভাস্কর, আট কজাঙ্গাল বা রাজমহলের রাজা নরসিংহ, নয় সংকটগ্রাম বা হুগলির একাংশের রাজা চণ্ডার্জুন, দশ ঢেকুরি বা বর্ধমানের রাজা প্রতাপ সিংহ, এগারো নিদ্রাবলীর রাজা বিজয়, বারো কোশাম্বী বা রাজশাহীর রাজা দোরবর্ধন, তেরো পদুম্বা বা পাবনা বা হুগলির রাজা সোম প্রভৃতি। রামপালের মিত্র সামন্ত রাজারা ছিল অধিকাংশ দক্ষিণ বিহার ও দক্ষিণ পশ্চিম বাংলার লোক। প্রকৃত বারেন্দ্রীর বিশেষ কেউ তার পক্ষে ছিল না। রামপালের আক্রমণে ভীম পরাস্ত ও বন্দী হন। ভীমকে সপরিবারে নিহত করা হয়। বারেন্দ্রীর অধিকার পুনরায় পাল বংশের হাতে আসে। রামপালের বাহিনী ভীমের সীমান্ত ঘাঁটি অধিকার করলে ভীম রামপালের সঙ্গে সম্মুখ যুদ্ধের জন্য তার সেনাদল পাঠান। তার সেনাপতি হরি পরাজিত হলে ভীমের পতন ঘটে। রামপাল নিষ্ঠুরভাবে ভীমকে নিহত করেন। রামপাল উদার করনীতি ও জলসেচ ব্যবস্থা করে বারেন্দ্রীতে তার শাসনকে দৃঢ় করেন। তিনি রামাবতী নগরী স্থাপন করে তার সেই নগরীকে রাজধানীতে পরিণত করেন। কবি সন্ধ্যাকর নন্দী এই নগরীর রূপ ও বৈভবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। রামচরিতে বলা হয়েছে যে পূর্ব অঞ্চলের বর্মণ বংশীয় রাজা রামপালকে বশ্যতা দেন। এই বর্মণ রাজা ছিলেন সম্ভবত পূর্ব বাংলার বিক্রমপুরের হরি বর্মণ। রামপাল কামরূপ রাজা ধর্মপালকে পরাস্ত করে তাকে বশ্যতা শিকারে বাধ্য করেন। পূর্ব দিকে এভাবে সীমান্ত দৃঢ় করে তিনি দক্ষিণে দৃষ্টি দেন। রার দেশের সামন্তরা তার বশ্যতা স্বীকার করলে রামপাল রার দেশ হয়ে দক্ষিণে উৎকল আক্রমণ করেন। উড়িষ্যার চিল্কা হ্রদকে এ যুগে বাংলার রাজারা তাদের প্রাকৃতিক সীমারেখা মনে করতেন, কিন্তু কলিঙ্গ রাজ অনন্ত বর্মা
চোর বঙ্গকে পরাস্ত করা রামপালের পক্ষে সহজ হয়নি। রামপাল ভেদনীতির দ্বারা অনন্ত বর্মার স্থলে সোমবংশীয় কেশরীকে উড়িষ্যার সিংহাসনে বসাবার চেষ্টা করলেও 1112 খ্রিস্টাব্দে তার চেষ্টা বিফল হয়। রামপালের মৃত্যুর পর অনন্ত বর্মা উড়িষ্যায় তার অধিকার দৃঢ় করেন। গঙ্গ রাজাদের বেষ্টন করার জন্য রামপাল সুদূর দক্ষিণের চোল রাজা কুলোত্তুঙ্গের সঙ্গে মিত্রতাবদ্ধ হন। গঙ্গ বা চোর গঙ্গ বংশকে রামচরিতে নিশাচর বলা হয়েছে। মহাভারতে নিশাচর শব্দটি অসম্মানসূচক কার্যে ব্যবহৃত হয়। সম্ভবত পরাজিত চোর গঙ্গদের সম্পর্কে পাল বংশের সভাকবি এই অশ্রদ্ধেয় মন্তব্য করেন। যদিও চোর গঙ্গদের বিরুদ্ধে গঙ্গদের শত্রু দক্ষিণের চোল শক্তির সঙ্গে রামপাল মিত্রতা করেন, চোল লিপিতে বাংলার রাজাকে চোল সম্রাট কুলোত্তুঙ্গের করদ রাজ্য বলা হয়েছে। কর্ণাটকের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য বাংলার দিকে লুব্ধ দৃষ্টি দেন বলে রামচরিতে উল্লেখ করা হয়েছে। চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্যের সামন্ত রাজা আজ বাংলা আক্রমণের চেষ্টা করলে রামপাল তা প্রতিহত করেন। বাংলার ভিতর উদীয়মান সেনশক্তি ও মিথিলা রাজা রামপালের শিরোপিড়ার কারণ হন। বাংলার সেন বংশ ও উত্তর বিহার বা মিথিলার নান্যদেবের সঙ্গে রামপালের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা চলে। উত্তরপ্রদেশের কনৌজের গোবিন্দচন্দ্র গাহরবাল পাল শক্তিকে আক্রমণ করার চেষ্টা করেন। গাহরবাল রাজপুত শক্তি বারাণসী ও কনৌজকে কেন্দ্র করে ক্ষমতা বিস্তার করেন। গোবিন্দচন্দ্র গাহরবাল রামপালকে মগধ থেকে হটিয়ে দিতে চেষ্টা করেন। রামপাল এই আক্রমণ প্রতিহত করেন বলে সন্ধ্যাকর নন্দী দাবি করেছেন। এইভাবে রামপাল কৈবর্ত রাজাদের হাত থেকে পৈতৃক সিংহাসন উদ্ধার করেন এবং প্রতিবেশী রাজাদের পরাস্ত করে তার যোগ্যতা ও শক্তি দেখান। পাল বংশের শেষ শ্রেষ্ঠ রাজা হিসাবে রামপালকেই গণ্য করা হয়, কিন্তু তার ক্ষমতা স্থায়ী হয়নি। তিনি পাল বংশের অনিবার্য পতনকে কিছুটা বিলম্বিত করেন মাত্র। ধর্মপাল ও দেবপালের মতো ক্ষাত্রশক্তির অধিকারী তিনি ছিলেন না। সমকালীন ভারতবর্ষে আঞ্চলিক শক্তিগুলির পারস্পরিক বিরোধ ও বৈদেশিক আক্রমণ পাল সাম্রাজ্যের পতন দ্রুত ডেকে আনে। রামপাল ভারতের আঞ্চলিক শক্তিগুলিকে সঙ্গবদ্ধ করে ঐক্য স্থাপনের চেষ্টা করেননি। তাছাড়া ক্ষয়িষ্ণু সামন্ত শক্তির প্রভাবকে রোধ করতে না পারলে কোনো রাজা একক শক্তির দ্বারা বিচ্ছিন্নতাবাদকে রোধ করতে পারতেন না, একথা তিনি বুঝেননি। সিস্টেম অর্থাৎ প্রচলিত ক্ষয়িষ্ণু সামন্ত প্রথাকে পরিবর্তন করে তিনি যদি নতুন কোনো প্রথা প্রবর্তনের চেষ্টা করতেন তাহলে তিনি ইতিহাসে অনেক সফল হিসাবে চিত্রিত হতেন। রামপালের এরকম রাজনৈতিক দূরদর্শিতা ও সংগঠন ক্ষমতা ছিল না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।